হজুরসাল্লা সাল্লাম ফর্মেছেন তোমাদেরকে আমি দুটি বিষয়ে বলিব যাহা তোমাদেরকে শত্রু হইতে নাজার দিবে এবং তোমাদের রিজিক বাড়িয়ে দিবে তাহা তোমরা রাত দিন আল্লাহ তা কাছে দোয়া করিবে কেননা দোয়া মহিন ব্যক্তির জন্য অস্ত্রস্বরূপ প্রতিটি জিনিসের নিয়ম আছে দোয়া কবুলের কয়েকটা প্রকার আদেশ ও নিষেধ এগুলো আছে এখানে কিছু আদেশ নিষেধ দোয়া কবুলের কিছু প্রকার সম্পর্কে আলোচনা করব যেগুলো বিভিন্ন হাদেশ হইতে সংগৃহীত এক নম্বর দোয়া কবুলের প্রধান পথ হল হালাল রোজগার অর্থাৎ পানাহার পরিধান এবং উপার্জন হারাম হইতে সর্বদা বাঁচিয়ে থাকা দুই নম্বর ওজুর সহিত মুখ হয়ে দোয়া করা তিন নম্বর বিনয় ও নম্রতার সহিত বসা চার নম্বর দুই হস্ত কন্ধ বা সিনা বরাবর উঠানো পাঁচ নম্বর সুপে চাপে প্রার্থনা করা ছয় নম্বর কোনো পদ্য বা গদ্য থাকলে সুর নামিলিয়া দোয়া করা সাত নম্বর আনন্দ আগ্রহ ও বিশেষ অনুরাগের সহিত দোয়া প্রার্থনা করা আট নম্বর দুনিয়ার সমস্ত খেয়াল বর্জন করিয়া বিশ্বাস ও ভরসা লইয়া আদবের সহিত একাগ্র চিত্তে দোয়া করা নয় নম্বর বিনয় সহকারে কাঁদিয়া কাঁদিয়া দোয়া করা দশ নম্বর পুনঃ পুনঃ দোয়া করা অর্থাৎ একটি দোয়া কমপক্ষে তিনবার বলা এগারো নম্বর দুয়ার প্রথমে আল্লাহ তাল্লার তারিফ এবং শেষে নবী করিম সাল্লাহ আলু ইসলামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা বারো নম্বর সমস্ত পৈগম্বর সাহাবা শহীদান আল্লাহ এবং বুজুরগানে দিনগণের উসিলার সহিত দোয়া করা তেরো নম্বর ইমাম জামাতের সকলের জন্য দোয়া করিবে যদি শুধু নিজের জন্য দোয়া করে তাহলে জানিবে যে সে কৌমের খেয়ানত করিল চৈদ নম্বর কোনো অসম্ভব যেমন মৃতকে জীবিত করা গুণা অথবা আত্মীয়তা স্বাধীনের জন্য দোয়া করা এগুলো নিষেধ দোয়ার সময় আকাশের দিকে দৃষ্টি করা মুক্রু পনেরো নম্বর নিজের গুণাসমূহের জন্য তৌবা করা মানুষের হক বা ঋণ আদায় করিয়া দোয়া করা